হ্যালো সবাই কেমন আছেন জাভা স্ক্রিপ্টের এগারো নম্বর এপিসোডে আপনাকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোস্টিং আমরা গত নয় নম্বর এপিসোডে আলোচনা করেছিলাম ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন এক্সপ্রেশন আসলে এই দুইটার মধ্যে সেরকম কোনো পার্থক্য না থাকলেও জাভাই স্ক্রিপ্ট ইঞ্জিন এই দুইটাকে একটু অন্যভাবে এক্সপ্রেস করে অন্যভাবে ট্রিট করে সেটা কেমন সেটা হচ্ছে কি আপনি জাভাই স্ক্রিপ্ট ফাংশন জাভাস্ক্রিপ্টের মধ্যে ফাংশন ডিক্লারেশনটাকে যেখানেই কেন আপনি ডিক্লার করেন না কেন এটা সর্বপ্রথম সর্বপ্রথম কোডের প্রথমে নিয়ে যাবে এই ডিক্লারেশনটাকে আপনার কোডের সর্বপ্রথমে নিয়ে যাবে তারপরে বাকিগুলোকে কল করবে এ হচ্ছে ব্যাপার আর এটাকেই জাভাস্ক্রিপ্টের ভাষায় বলা হয় হোস্টিং তো আজকে আমাদের এপিসোডের আলোচনার বিষয় হচ্ছে এই হোস্টিংটাই আমরা যখন আলোচনা করব আমরা যখন কোড দিয়ে আলোচনা করব তখন আপনাদের জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোডটা তো ফার্স্টে আমরা জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে চলে যাই প্রজার পর এর মধ্যে প্র্যাকটিস নামে একটা ফোল্ডার আছে ফোল্ডারের মধ্যে দুইটা ফাইল আছে তো যাই হোক আমি এটাকে ওপেন করব আমাদের সেই চিরচেনা ভিজুয়াল স্টুডিও কোডে বাদ দিয়ে দিলাম তো এখন এটাকে ধরে ড্রাগ করে জাস্ট এর রেখে দিলেই হয়ে যাবে ওকে তো আমি ইন্ডেক্স এম এল এবং অ্যাপ ডেস ওভেন করলাম তো এর মধ্যে আমি যদি নর্মালি একটা ফাংশন ডিক্লেয়ার করি যে কোনো ফাংশন সাপোজ নাম দিলাম যে ওকে কিছু তো দেখা যাবে না এখন আমি একটু করি কিছু তো দেখা যাচ্ছে না নর্মাল সিম্পল একটা জিনিস কিছুই দেখা যাচ্ছে না ওকে খুবই ভালো আমি যদি এখন কনসোল ডট লগেও যাই তাহলেও কিছু দেখতে পারবো না কারণ ফাংশনটা আমরা জাস্ট কি করছি এখানে লিখছি কিন্তু এরকম ফাংশন কোথাও আছে নাই এখানে বলছে সাব২ ইজ নট ডিফাইন মানে এরকম ফাংশন কোথাও ডিফাইন করা নাই খুব ভালো কথা আমরা যদি এখন এখানে লিখি ফাংশন সাব২ এখানে লিখি সাপোজ রিটার্ন রিটার্ন

তো আমরা এ না দিয়ে আমরা অন্য কিছু দিই সাপোজ দিলাম ফাইভ এখন কিন্তু আর এই রোডটা নাই ঠিক আছে ওকে ভালো এখন আমি যদি এখানে ফাইভ দিলাম কোনো কিছু দেখাচ্ছে না যদি দেখাবে তখনই যদি আমরা কি করতাম কি করতাম এটাকে কনসোল লক করতাম কত দেখাচ্ছে এখন এখন দেখাচ্ছে ফাইভ কারণ এর ভিতরে রিটার্ন করা আছে ফাইভটাকে আচ্ছা এটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে ফাংশন যেখানেই ডিক্লেয়ার করা হোক না কেন ফাংশনটা সর্বপ্রথমে চলে যাচ্ছে আমরা নর্মালি জানি আমরা নর্মালি জানি কি ফাংশনটা ডিক্লেয়ার করতে হয় তারপরে ফাংশনটাকে কল করতে হয় বা ইনভোগ করতে হয় বাট এখানে দেখলাম কি ফাংশনটা আমরা যেখানেই কল করি যেখানেই ডিক্লেয়ার করি না কেন সেটা আসলে মূলত এর ডাভাইস কি ইঞ্জিন বুঝতে সেইভাবে এরকম এই সিস্টেমটা এটাই হচ্ছে মূলত হোয়েস্টিং সিম্পল একটা বিষয় ওকে এখন মানে আমরা আবার পরে এটা পরে নিয়ে যাই আমরা সাপোজ এখানে এরকম থাক আমি যদি এখানে কোনো কিছু লেখিও তাতেও সমস্যা নাই সাপোজ এখানে লিখলাম এখানে ফাংশনটা যেহেতু আমরা ডিক্লার করছি আমি এখানে ধরেন লিখলাম এক্স ওয়াই ওকে আর এর মধ্যে ধরেন লিখলাম এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এখানে নাম দেখাচ্ছে নাম দেখাচ্ছে কেন নটের নাম্বার দেখাচ্ছে কেন কেন কারণ এখানে আমাদের প্যারামিটার নেই ওকে আর্গুমেন্ট আছে বাট প্যারামিটারটা এখানে পাস করা নাই তো আমি এখানে দিলাম থ্রি ফোর কি এখন কিন্তু সেভেন আছে এ হচ্ছে ব্যাপার আমি তার মানে এটা বোঝালাম যে ফাংশনটা আমরা যেখানেই ঠিকঠাক মতো কাজ করছি সেখানে ফাংশনটা আমরা যেখানেই ডিক্লেয়ার করি ফাংশনটা সর্ব মানে পরেও যদি ডিক্লেয়ার করা যায় বাট এটা সর্বপ্রথমে চলে যায় এটা হচ্ছে হো হোয়েস্টিংয়ের কারণে এটা জাভাই স্ক্রিপ্টের বা জাভাই স্ক্রিপ্টের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ম্যাক্সিয়ামগুলোতে নাই ওকে এখন কিন্তু এটা এটা কিন্তু শুধু ফাংশন ডিক্লারেশনের ক্ষেত্রেই যদি ফাংশন এক্সপ্রেশন আমরা এখানে খাটাতে চাই এই সিস্টেম তাহলে কিন্তু কাজ করবে না আমরা ফাংশন এক্সপ্রেশন কীভাবে লিখতে আমরা লাস্ট নয় নম্বর এপিসোডে আমরা দেখছি হবে সাপোজ ভেরিয়েবল ভেরিয়েবল সাব্বির এভাবে তো লেখা যায় লিখতে হয় এভাবে লিখতে হয় এভাবে যদি লিখি তাহলে কিন্তু আমরা আমরা কাজ করতে পারতেছি না কিন্তু এটা যদি আমরা সর্বপ্রথমে থাকতো আমাদের তখন কিন্তু ঠিকই কাজ করতো এটা যদি প্রথমে থাকতো মানে ফাংশন এক্সপ্রেশনটা যদি প্রথমে থাকতো তারপরে আমরা এটাকে কল করতে পারি কিন্তু ফাংশন ডিক্লারেশনের ক্ষেত্রে যেখানেই থাক পরে থাকার আগে থাক সেটাতে কোনো সমস্যা হয় না সেটাতে কাজ করবে আচ্ছা এখন একটা জিনিস ডিক্লারেশনের ক্ষেত্রে আমরা আবার মাপতে পারি যে এটাতে তাহলে ভেরিয়েবল ডিক্লারের ক্ষেত্রে এরকম হতে পারে আমরা আমরা একটু লিখে ট্রাই করি দেখি কি অবস্থা হয় সাপোজ একটা ভেরিয়েবল নিলাম ভেরিয়েবলটা আগে এখানে কল করি সাপোজ সাপোজ দিলাম জরিনা ওকে একটা ভেরিয়েবল নিলাম এখন ভেরিয়েবল তো কোথাও আমরা জাস্ট শুধু কল করলাম এটা এটা তো কোথাও ডিক্লেয়ার করা নাই তাই না এটা যদি এখানে আমরা লিখি ভেরিয়েবল সরি ভেরিয়েবল জরিনা বা ধান লিখলাম জরিনা ইকুয়াল ফোর্টি ফাইভ আসবে কি বলছে জরিনা ইজ নট ডিফাইন জরিনা ইজ নট ডিফাইন এখানে বুঝতে পারছে না ঠিক আছে আমরা না বুঝতে পারার কারণ হচ্ছে আমরা একটু এটা উপরে নিয়ে যাই তাহলে দেখি দেখা যায় কি না এখন কিন্তু দেখা যাচ্ছে ফোর্টি ফাইভ কিন্তু যদি এটা নিচে থাকে তাহলে কি আসছে ইজ নট ডিফাইন এটা ডিফাইন করা নাই ওকে মানে আনডিফাইন আমরা একটু মানে ভিএআর আচ্ছা যদি আমরা ভিএিআর কিউআরটা লিখি তখন এখানে লেখা হচ্ছে তার মানে কি এটা আসলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যখন ভেরিয়েবলকে আমরা এরকম করে আগেই কোথাও ডিক্লেয়ার করি আগে কল করি তারপর ডিক্লেয়ার করি তখন আসলে পার্শিয়ালি হোস্টিং হয় কীরকম মানে আসলে ভেরিয়েবলের দুইটা জিনিস থাকে একটা হচ্ছে এইটা প্রথমে ডিক্লেয়ার করা থাকে তারপর এটাকে কল করা থাকে রকম তো এই জিনিসটা চলে যায় উপরে বাট এইটা যায় না মানে আগে আমরা কিওয়ার্ড দিয়ে জাস্ট এটাকে ডিক্লার করি তারপরে মানে এই নিচের যে পার্টটুকু অ্যাসাইনটা এটা হচ্ছে ডিক্লারেশন এটা হচ্ছে অ্যাসাইন এই ডিক্লারেশনটা উপরে চলে যায় হোয়েস্টিং হয়ে যায় বাট নিচের এটা 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 হয় না মানে পার্শিয়ালি ভেরিয়েবলটা হোয়েস্টিং হয় বাট ফাংশনের ক্ষেত্রে ফাংশনের ক্ষেত্রে হোয়েস্টিংটা টোটালি হয়ে যায় মানে আমরা যখন ফাংশন এই কিউয়ার্ডটা থাকবে যখন ফাংশনটা আমরা সেটা না কেন এটা সর্বপ্রথম আগে রান হবে তারপরে দেন বাকি কোডগুলা রান হবে এটাই হচ্ছে হোস্টিং আশা করি আপনারা বুঝতে পারছেন তো নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন